আসার আগে ভালো আছেন, সুস্থ আছেন? আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিনিয়ত নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার জন্য। তো আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে রিসেন্টলি একটি চাকরি সার্কুলার দিয়েছে, সেটা নিয়ে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। মূল ভিডিওতে যাওয়ার আগে বন্ধুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আমাদের ছোট্ট পরিবারের সদস্য নেই, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। তো এখানে বলা আছে লক্ষ্মী বিদ্যুৎ পল্লী বিদ্যুৎ সমিতি নিম্নবর্ণিত মিটার রিডার কাম মেসেঞ্জার এক বছর মেয়াদী চুক্তি ভিত্তিকে শূন্য পদে লোক নিয়োগ দেওয়া হবে। পদের নাম হচ্ছে মিটার রিডার কাম মেসেঞ্জার, এক বছর মেয়াদী চুক্তি ভিত্তিক। আপনারা জানেন চাকরিগুলো চুক্তি ভিত্তিকই হয়ে থাকে। এখানে লোক নিবে 69 জন এবং বেতন ভাতা হচ্ছে 2016 অনুযায়ী 14,700 টাকা, এছাড়া অন্যান্য ভাতা পাবেন। বয়সসীমা হচ্ছে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 25 বছর, এবং প্রবেশন নিয়োজিত লাইন শ্রমিকগণের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত প্রযোজ্য। শিক্ষাগত যোগ্যতা হিসেবে প্রার্থীকে এসএসসি পাস থাকলে চলবে, প্রার্থীকে সৎ থাকতে হবে, মোটরসাইকেল চালানোর অভিজ্ঞতা থাকতে হবে, এবং নিরাপত্তা জামানত হিসেবে 10,000 টাকা জামানত দেওয়ার সামর্থ্য থাকতে হবে। যে সকল জেলা পার্থক্য নাবদ্ধ করতে পারবেন না, লক্ষ্মীপুর জেলা লক্ষ্মীপুর প্রবেশের ভৌগোলিক এলাকা এবং বরিশাল জেলার মেহেদীগঞ্জ উপজেলার গোবিন্দপুর অস্থায়ী বাসিন্দা নাগরিকগণ আবেদন করতে পারবেন না, তবে মেহেদীগঞ্জ উপজেলার অন্যান্য ইউনিয়নের প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আপনারা অনেক অনেক কিছু লেখা আছে, আপনারা সার্কুলারটা আমি লিঙ্কে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে নিয়ে সুন্দরভাবে পড়ে তারপর আবেদন করবেন। আর আবেদনকারীরা pbslkp.teletalk.com ভিডিও ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন করার শুরুর তারিখ হচ্ছে 25 মে 2023 এবং শেষ তারিখ হচ্ছে 15 জুন 2023, এর মধ্যে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন করার ক্ষেত্রে এটা একটি ভিন্ন, কারণ আপনারা জানেন যে পল্লী বিদ্যুতে আবেদন করতে হলে আপনাদের প্রথমে সাইট থেকে কপি ডাউনলোড করে তারপর আবেদন করতে হয়, কিন্তু এটা একেবারেই ভিন্ন, এটা আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের ছবির সাইজ, স্বাক্ষরের সাইজ সব কিছু দেখে শুনে আবেদন করবেন। আর টাকা পাঠানোর ক্ষেত্রে অবশ্যই বুঝে শুনে তারপর টাকা পাঠাবেন। আর দ্বিতীয়ত জামানতের ক্ষেত্রে জামানত 10,000 টাকা। আমরা প্রথমে বলে রাখি যে আমাদের চ্যানেলটি মূলত আপনাদের চাকরির বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করি, কিন্তু টাকা লেনদেনের ক্ষেত্রে আমাদের চ্যানেল কর্তৃপক্ষ কখনোই দায়ী থাকবে না। তো বন্ধুরা, এসেছিল আজকে আপনাদের জন্য আমাদের নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি। আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক দিবেন, শেয়ার দিবেন, কমেন্টস করবেন, আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।